আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসির এর বাংলা অর্থ রস বা জুস আরবি অর্থ হচ্ছে আসির বাংলা অর্থ হবে রস বা জুস লাওন এর বাংলা অর্থ হবে রং আরবি অর্থ হবে লাওন বাংলা অর্থ হবে রং লুগা এর বাংলা অর্থ হবে ভাষা আরবি অর্থ হবে লুগা বাংলা অর্থ হবে ভাষা আরদ এর বাংলা অর্থ হবে পাশে আরবি অর্থ হবে আরদ বাংলা অর্থ হবে পাশে উক্ত এর বাংলা অর্থ হবে লেখা আরবি অর্থ হবে উক্ত বাংলা অর্থ হবে লেখা কামার এর বাংলা অর্থ হচ্ছে চন্দ্র বাংলা অর্থ হবে চন্দ্র আরবি অর্থ হবে কামার হারারা এর বাংলা অর্থ তাপ আরবি অর্থ হবে হারারা বাংলা অর্থ হবে তাপ মাইন এর বাংলা অর্থ হবে খনি আরবি অর্থ হবে মাইন বাংলা অর্থ হবে খনি কাতিব এর বাংলা অর্থ হবে লেখক আরবি অর্থ হবে কাতিব বাংলা অর্থ হবে লেখক লাইল এর বাংলা অর্থ রাত আরবি অর্থ হবে লাইল বাংলা অর্থ হবে রাত গাবল এর বাংলা অর্থ আগে আরবি অর্থ হবে গাবল বাংলা অর্থ হবে আগে বাইত এর বাংলা অর্থ দূরে আরবি অর্থ হবে বাইত বাংলা অর্থ হবে দূরে আওয়াল এর বাংলা অর্থ হবে আগে আরবি অর্থ হবে আওয়াল বাংলা অর্থ হবে আগে জাহরা এর বাংলা অর্থ ফুল আরবি অর্থ হবে জাহরা বাংলা অর্থ হবে ফুল জুমলা এর বাংলা অর্থ হবে অন্ধকার আরবি অর্থ হবে জুমলা বাংলা অর্থ হবে অন্ধকার জাহাবি এর বাংলা অর্থ সোনালি আরবি অর্থ হবে জাহাবি বাংলা অর্থ সোনালি জামিলা এর বাংলা অর্থ হবে সুন্দরী আরবি অর্থ হবে জামিলা বাংলা অর্থ হবে সুন্দরী সাইদ এর বাংলা অর্থ হবে সুখী আরবি অর্থ হবে সাইদ বাংলা অর্থ হবে সুখী জাফ এর বাংলা অর্থ শুকনো আরবি অর্থ হবে জাফ বাংলা অর্থ হবে শুকনো সহি এর বাংলা অর্থ হবে সঠিক আরবি অর্থ হবে সহি বাংলা অর্থ হবে সঠিক আমস এর বাংলা অর্থ হবে গতকাল আরবি অর্থ হবে আমস বাংলা অর্থ হবে গতকাল বুখরা এর বাংলা অর্থ হবে আগামীকাল আরবি অর্থ হবে বুখরা বাংলা অর্থ হবে আগামীকাল গুল এর বাংলা অর্থ বলা আরবি অর্থ হবে গুল বাংলা অর্থ হবে বলা খাফিফ এর বাংলা অর্থ হালকা আরবি অর্থ হবে খাফিফ বাংলা অর্থ হবে হালকা আদি এর বাংলা অর্থ সাধারণ আরবি অর্থ হবে আদি বাংলা অর্থ হবে সাধারণ বর্তুকাল এর বাংলা অর্থ কমলা আরবি অর্থ হবে বর্তুকাল বাংলা অর্থ হবে কমলা সাই এর বাংলা অর্থ চা আরবি অর্থ হবে সাই বাংলা অর্থ হবে চা মালুম এর বাংলা অর্থ হবে জানি আরবি অর্থ হবে মালুম বাংলা অর্থ হবে জানি ফখি এর বাংলা অর্থ হবে ফল আরবি অর্থ হবে ফকি বাংলা অর্থ হবে ফল দম এর বাংলা অর্থ ডিউটি আরবি অর্থ হবে দাওম বাংলা অর্থ হবে ডিউটি ক্যারবি এর বাংলা অর্থ টিন আরবি অর্থ হবে ক্যারবি বাংলা অর্থ হবে টিন জর দিয়া এর বাংলা অর্থ হবে কাটার আরবি অর্থ হবে জ্বর দিয়া বাংলা অর্থ হবে কাটার হাদিদ এর বাংলা অর্থ হবে রড বা লোহা আরবি অর্থ হবে হাদিদ বাংলা অর্থ হবে রড বা লোহা সিম এর বাংলা অর্থ হবে চিকন তার আরবি অর্থ হবে সিম বাংলা অর্থ হবে চিকন তার সিল্ক এর বাংলা অর্থ হবে তার আরবি অর্থ হবে সিল্ক বাংলা অর্থ হবে তার গুফল এর বাংলা অর্থ হবে তালা আরবি অর্থ হবে গুফল বাংলা অর্থ হবে তালা ইফতা এর বাংলা অর্থ হবে খোলা আরবি অর্থ হবে ইফতা বাংলা অর্থ হবে খোলা মিজাল্লা এর বাংলা অর্থ ছাতা আরবি অর্থ হবে মিজাল্লা বাংলা অর্থ হবে ছাতা মুফতা এর বাংলা অর্থ হবে চাবি আরবি অর্থ হবে মুফতা বাংলা অর্থ হবে চাবি ওগা এর বাংলা অর্থ হবে ব্যথা আরবি অর্থ হবে ওগা বাংলা অর্থ হবে ব্যথা এলবেস এর বাংলা অর্থ পরিধান করা আরবি অর্থ হচ্ছে এলবেস বাংলা অর্থ হচ্ছে পরিধান করা শাকুশ এর বাংলা অর্থ হাতুড়ি আরবি অর্থ হচ্ছে শাকুশ বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি গেরা এর বাংলা অর্থ আঠা আরবি অর্থ হচ্ছে গেরা বাংলা অর্থ হবে আঠা সিরামিক এর বাংলা অর্থ টাইলস টাইলস এর আরবি অর্থ সিরামিক আরবি অর্থ হচ্ছে সিরামিক বাংলা অর্থ হচ্ছে টাইলস ব্লক এর বাংলা অর্থ ইট আরবি অর্থ হচ্ছে ব্লক বাংলা অর্থ হচ্ছে ইট পাহাস এর বাংলা অর্থ চেক আপ আরবি অর্থ হচ্ছে পাহাস বাংলা অর্থ হচ্ছে চেক তাকরিবান এর বাংলা অর্থ আনুমানিক আরবি অর্থ হচ্ছে তাকরিবান বাংলা অর্থ হচ্ছে আনুমানিক উহিব্বু এর বাংলা অর্থ পছন্দ করা আরবি অর্থ হচ্ছে উহিব্বু বাংলা অর্থ হচ্ছে পছন্দ করা জবন এর বাংলা অর্থ খরিদ্দার আরবি অর্থ হচ্ছে জবন বাংলা অর্থ হচ্ছে খরিদ্দার ফোক এর বাংলা অর্থ ওপরে আরবি অর্থ হচ্ছে ফোক বাংলা অর্থ হচ্ছে ওপরে মৌজ এর বাংলা অর্থ কলা আরবি অর্থ হচ্ছে মৌজ বাংলা অর্থ হচ্ছে কলা ফুলুস এর বাংলা অর্থ টাকা আরবি অর্থ হচ্ছে ফুলুস বাংলা অর্থ হচ্ছে টাকা আবগা এর বাংলা অর্থ দরকার আরবি অর্থ হচ্ছে আবগা বাংলা অর্থ হচ্ছে দরকার তুফফা এর বাংলা অর্থ আপেল আরবি অর্থ হচ্ছে তুফা বাংলা অর্থ হচ্ছে আপেল ফিলফিল এর বাংলা অর্থ মরিচ আরবি অর্থ হচ্ছে ফিলফিল বাংলা অর্থ হচ্ছে মরিচ